নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। পূজোর পর থেকে রানাঘাট এলাকায় পরপর চুরি, আতঙ্কিত এলাকাবাসী। প্রতিবেশী যুবতীর সাথে প্রেমের মাসুল, বাড়িতে আগুন ধরিয়ে দিল প্রেমিকার বাবা। জগদ্ধাত্রী পুজোর ঘট ভাসানকে কেন্দ্র করে উন্মাদনা কৃষ্ণনগরে। এলাকার খুদেদের উদ্যোগে হাবড়ার নখপুলের স্বাস্থ্য শিবির। বিএসএফ এর পক্ষ থেকে বিভিন্ন প্রাইমারি স্কুলে তুলে দেওয়া হলো শিক্ষা সামগ্রী। ধর্ষণের অপবাদে অপমানে আত্মহত্যা এক ব্যক্তির। এবার আসছি বিস্তারিত খবরে। নিজের দাদার নামে মেয়েকে ধর্ষণ করার অপবাদ দেয় স্ত্রী। অপবাদ সহ্য করতে না পেরে অপমানে বিষ খেয়ে আত্মহত্যা ভাই আরিফুল মণ্ডলের। স্থানীয় সূত্রে খবর, হাবলার বেলিয়ার বাসিন্দা শ্রী মমতাজ বিবি তার ভাসুর আবু হোসেন মণ্ডলের নামে বছর তিনেকের মেয়েকে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের জানায় হাবড়া থানায়। পরিবারের অভিযোগ, মমতাজ বিবি মিথ্যেভাবে আরিফুল মণ্ডলের দাদা আবু হোসেন মণ্ডলকে ফাঁসানোর জন্যই এই মিথ্যে অভিযোগ দায়ের করেছেন। শ্রী মমতাজ বিবি ও তার বাপের বাড়ির লোকজনকে অনেকবার বুঝিয়েও অবশেষে অপমান সহ্য করতে না পেরে শনিবার সকালে আরিফুল মণ্ডল বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে হাবড়া হাসপাতালে নিয়ে আসেন, কিন্তু সেখান থেকে তার অবস্থার অবনতি হওয়ায় বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসকরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। এরপরই খবর পেয়ে গ্রামবাসীরা শনিবার বিকালে হাবড়া থানায় মমতাজ বিবি সহ বাপের বাড়ির একাধিক ব্যক্তির নামে উপযুক্ত শাস্তির দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন। আজকের সকালবেলা ওর মেয়ের বাপের বাড়ি থেকে ফোন এসছে, মেয়ে কথা বলেছে, মেয়ের ভাইরাও কথা বলেছে, মানে ওই শালারাও কথা বলেছে, ওই সুন্দর কথা বলে কথা, তাতে ধুমকি দিয়েছে, ঠিক আছে, যে এরকম আমার নিয়ে যাবে না, হ্যান হাতেন না, তাতে মেরে দেওয়ার ধুমকি দিয়েছে। এদিকে ও থানায় এসছে, থানায় কোনো মানে ইয়ে পাচ্ছে না, মানে শ্বশুর বাড়িতেও পাচ্ছে না, ওর বউর কাছ থেকেও পাচ্ছে না, ওর শালারা দিচ্ছে ধুমকি, যে কারণে ও বিষ খেয়েছে, ঠিক আছে। বিষ খাওয়ার পরে আমরা ওকে নিয়ে এসছি থানায়, এই হসপিটালে, হসপিটালে এখানে উপাস করা হলো, ঠিক আছে, উপাস করা হলো, এখান থেকে ট্রান্সফার করলো বারাসাতে, বারাসাতে 2:37 ও মারা গেল। জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্যবাহী ঘট ভাসানকে কেন্দ্র করে উন্মাদনা নদীয়ার কৃষ্ণনগরে। শনিবার জগদ্ধাত্রী পূজা শেষের পর রবিবার সকালে জলঙ্গি নদীতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে ঘট ভাসান দিতে যান বিভিন্ন পুজো উদ্যোক্তারা। রবিবার সকালে ঘট ভাসানের পর রাতে পুনরায় শোভাযাত্রা করে জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন করেন বারোয়ারি পুজো উদ্যোক্তারা। আর এই দিনভর বিসর্জন প্রক্রিয়াকে ঘিরে রবিবার সকাল থেকেই হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন কৃষ্ণনগর শহরে। কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া নজরদারিও রয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সময় এখন ছোট্ট একটা বিরতির, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট রাজনন্দিনী, অলওয়েজ রেডি টু সার্ভ ইউ দ্য বেস্ট। Bring your family and friends to have some spicy and tasty. In delicious combination, get your favorite food here. The best meal that you ever had before. Our great luxurious friendly atmosphere make your mood chill. Rajnandini Restaurant, Post Office Road, Habra, open Monday through Sunday. জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী, 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4:00-7:00 পর্যন্ত, বনগা প্রতি সোমবার বিকেল 5:00-8:00 পর্যন্ত, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল 5:00-8:00 পর্যন্ত, রানাঘাট প্রতি রবিবার সকাল 10:00-6:00 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা, আইরিশ।
আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা: ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215251224। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। রাতের অন্ধকারে প্রেমিকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকার বাবা ও তার অনুগামীদের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের হরেকৃষ্ণপল্লী এলাকায়। অভিযোগ, হরেকৃষ্ণপল্লী এলাকার এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল একই এলাকার একটি মেয়ের সাথে, আর এই প্রেমের সম্পর্ক নিয়েই দুই পরিবারের মধ্যে মাঝে মধ্যেই বিবাদ লেগে থাকত। সেই বিবাদের সূত্রে শনিবার রাত 1:30 নাগাদ ছেলেটির বাড়িতে চড়াও হয় অভিযুক্তরা। অভিযোগ, ছেলেকে ডাকাডাকি করলে, আতঙ্কে দরজা না খুললে বাইরে থেকে কেরোসিন ঢেলে বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। আগুন লেগেছে বুঝতে পেরে ঘর থেকে সবাই বাইরে বেরিয়ে এসে কোনো ক্রমে প্রাণে বাঁচেন। এই ঘটনায় রবিবার শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন অভিযুক্ত দীপক দে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তারপরে যে দাও দাও করে আগুন জ্বলছে, তখন আমরা চেঁচামেচি করতে সারা পাড়ার লোকজন সব চলে এলো, এসে বালতি করে পাইপ টাইপ দিয়ে আগুনটা নেমেছে। আমরা ফায়ার ব্রিগেডও ফোন করেছিলাম, এসেছিলেন, কিন্তু তার আগেই আগুনটা নেমেছে। কারা ছিল ওরা? যারা ছিল তারা কারা? আমি বলবো যে ও মেয়ের মা বাবা ছিল, আর ওই মেয়ের মামা নাকি একটা হয় সে ছিল। আচ্ছা, এরা কি কাউন্সিলরের লোক? হ্যাঁ, কাউন্সিলরের লোক। কাউন্সিলর আপনি জানিয়েছিলেন বিষয়টা? না, এই কালকে রাত্রি হচ্ছে, এখন পর্যন্ত এত লোক সারা পাড়ার লোক উনি এলো না। আমরা এখন অন্য কেউ জানিয়েছি কিনা জানি না, আমরা জানাইনি। ফের এলাকায় বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত হলেন বিএসএফ জওয়ানেরা। ভারত বাংলাদেশ সীমান্তের বাগদা রাজকোল প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার 99 নম্বর বিএসএফ ব্যাটালিয়ানের পক্ষ থেকে তুলে দেওয়া হয় 10টি বেঞ্চ, প্লাস্টিকের 8টি টেবিল ও 32টি প্লাস্টিকের চেয়ার সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী। বিএসএফের এই উদ্যোগে খুশি স্কুলের ছাত্রছাত্রী তথা শিক্ষক শিক্ষিকারা। পাশাপাশি রবিবারও এলাকার আরও কিছু প্রাইমারি স্কুলে চেয়ার টেবিল সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে। এছাড়াও ওই সমস্ত স্কুলে তুলে দেওয়া হয় ফুটবল সহ বিভিন্ন খেলার সরঞ্জাম। এই উদ্যোগটা খুবই ভালো, মানে এই এতগুলো সামগ্রিক আমাদের স্কুল যে পাবে, বাচ্চাদের দেখভালের দায়িত্ব যে বর্ডারের সিকিউরিটি গার্ড নেবে এটা ভাবতে পারিনি আমরা। এইসব দিক দিয়ে আমরা খুব ভালো আছি। সময় এখন ছোট্ট একটা বিরতির, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। বনগাঁ শহরে হলমার্ক যুক্ত সোনার গহনার শোরুম মেসার্স জে এন নাথ অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স, সোনার অলংকার নির্মাতা ও বিক্রেতা। ঠিকানা: যশোর রোড টাউন কালীবাড়ির সামনে, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 03215255034। এখন বিয়ের কার্ডে অবিশ্বাস্য 70% ছাড় শুধুমাত্র মহাদেব প্রেসে। বনগাঁ শহরের যাবতীয় ছাপার কাজের একমাত্র ভরসাযুক্ত প্রতিষ্ঠান মহাদেব প্রেস। ঠিকানা: বাটার মোড়, বিমলা মার্কেট, বনগাঁ। যোগাযোগ 9735338302। শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে, শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে 24 ঘন্টার ডাক্তারির ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। আমাদের ঠিকানা: আইসতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ।
লাগাতার চুরির ঘটনায় নাজেহাল রানাঘাটবাসী। পুজোর সময় থেকে শুরু হওয়া পরপর চুরির ঘটনায় এবার নবতম সংযোজন মন্দিরে চুরি। শনিবার গভীর রাতে রানাঘাট থানার উত্তর নাসরায় একটি মনসা মন্দিরে ঢুকে বিগ্রহের গয়না বাসন ও প্রণামীর বাক্সে থাকা টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা। রবিবার সকালে মন্দিরের সেবায়িত্রা উঠে দেখেন মন্দিরের গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে চোরেরা সর্বস্ব লুট করে নিয়ে পালিয়েছে। তবে এইভাবে লাগাতার রানাঘাট এলাকায় চুরির ঘটনা বেড়ে চলায় স্বাভাবিকভাবে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনায় রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করেছে পুলিশ। দিয়ে ওরকম ভাঙা ঠাকুরের গায়ে কোনো গহনা নেই, তারপরে তোমার এখানে গোবিন্দ মন্দিরে বাসি টাসি পায়ের উপর কতগুলোর উপর সাপ টাপ ছিল, কিচ্ছু নেই সমস্ত। আর এরকম দিনের পর দিন এর আগেও হলো, এখনও হলো, তাহলে তো প্রশাসন কোনো ইয়েই করছে না আমাদের। তাহলে এইভাবে হলে হবে বলেন তো আপনারা? পুলিশ কই? কোনো তো কেয়ারফুলি কিছুই নিচ্ছে না পুলিশ। পুলিশ তো পুলিশের জায়গাতেই রয়েছে। তাহলে প্রত্যেকবার যদি মন্দিরে এইভাবে চুরি হয়, মন্দিরের লোকেরা দেয়, তাহলে মানুষ ভক্তি শ্রদ্ধা থাকবে কোথা থেকে বলুন আপনারা? জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ক্লাবের খুদে সদস্যদের উদ্যোগে গ্রামের বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে রবিবার স্বাস্থ্য শিবিরের আয়োজন করেন হাবড়ার নকপুল আনন্দধারা গ্রন্থাগারের খুদে সদস্যরা। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এলাকার সমস্ত ছোট ছোট ছেলেমেয়েদের উদ্যোগে রবিবার নকপুল এলাকায় বেসরকারি সংস্থার সহযোগিতায় সম্পূর্ণ বিনা খরচে হাড়, চক্ষু, সুগার পরীক্ষা সহ অন্যান্য স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেন। স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন হাবড়া হাসপাতালের সুপার ডক্টর শঙ্করলাল ঘোষ সহ একাধিক ডাক্তারবাবুরা। এদিনের এই স্বাস্থ্য শিবিরে এলাকার প্রায় 200 জন বৃদ্ধ বৃদ্ধা সহ একাধিক ব্যক্তিরা তাদের শারীরিক বিভিন্ন পরীক্ষা করান। ছোট বাচ্চাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। এখানে স্বাস্থ্য শিবির হচ্ছে, এটা আমরা গ্রামের ভাই বোনেরা করছি। এটা বৃদ্ধা বুড়ো বুড়ির জন্য করছি। কেমন করেছো তোমরা? আজকে আমরা সবাই বন্ধুরা মিলে ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করেছিলাম। আজকে স্বাস্থ্য শিবির হচ্ছে, এটা আমরা করছি চিকিৎসার জন্য, যাতে দূরে কলকাতার লোকে কেউ যেতে অসুবিধা হয়, যাতে মানে আমরা বড় বড় ডাক্তাররা আসছে, যাতে আমরা বিনা পয়সায় চিকিৎসা করতে পারছি। প্রথম দেখা থেকে ভালো লাগা। আমি যে দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বি জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে সুন্দরী নব নব রূপে আসো আহা মরি মরি, তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার পরি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি নিউ সিংহ জুয়েলার্স বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। চাঁদ বদনী ধ্বনি, সোহাগ চাঁদ বদনী।